বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে, ব্রিটেনে গত 20 বছরে 90 জনের বেশি প্রাইভেট টিউটর শিশুদের সাথে যৌন অপরাধে জড়িত হওয়ার কারণে দোষী সাব্যস্ত হয়েছেন। এই সেক্টরে যারা কাজ করেন তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই হয় কিনা তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যেমন, এই লোক প্রাইভেটে ফিজিক্স পড়াতে পারছেন অথচ শ্রেণীকক্ষে পাঠদান করা থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ তিনি তার এক ছাত্রীকে নিয়ে রাতের বেলায় বেড়াতে গিয়েছিলেন, ছাত্রীর গালে চুমু দিয়ে বলেছিলেন তিনি তাকে ভালোবাসেন। ছাত্রীর পিতামাতা প্রাইভেট শিক্ষকের সাথে বেড়াতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। পরে ডিসিপ্লিনারি কমিটি এই বেড়াতে যাওয়ার ঘটনায় যৌন বিষয়ে ছিল না বলে মতামত দিলেও বলেছে এভাবে ছাত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া অসঙ্গত। এরপরই এই পুরুষ ব্যক্তিকে শিক্ষকতা থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু শিক্ষকতা নিষিদ্ধ থাকে কেবল স্কুলে। বিবিসি জানতে পেরেছে এই লোক এখনও অনলাইনে পাঠদানের বিজ্ঞাপন দিচ্ছেন। প্রাইভেট টিউটরদের বিধিবিধানের আওতায় আনার ঘাটতি থাকার এটি একটিমাত্র উদাহরণ। That's horrendous, isn't it? One case would be too many. And what I really think is that that's probably the tip of the iceberg. Anyone can say they're a tutor. You want to make sure that there is at least a mandatory minimum standard, which has to be an enhanced DBS check. Our report prompted a huge response from you, the audience. One woman sent us this message. We've used an actress to speak her words. I had a tutor at the age of 12. He tried to touch my breasts. I ran away to the bathroom and locked myself in. I refused all future lessons with him. I told my mum in adulthood and she was devastated at what could have happened. বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এইমি নামের একজন মিউজিক টিউটর বিবিসির সাথে যোগাযোগ করেন। তিনি চান প্রাইভেট টিউটরদের আরও উন্নত ও ব্যাপক ভিত্তিক ডিসক্লোজার অ্যান্ড বারিং সার্ভিস অর্থাৎ DBS চেক করা হোক, যাতে তিনি তার গ্রাহকদের আশ্বস্ত করতে পারেন। কিন্তু সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করার জন্য বর্তমান পদ্ধতিতে এটি পাওয়া যায় না। It's frustrating. There should be a way of allowing for individual tutors to be able to apply, and it should be that if you are setting up as a individual tutor, you have to get a DBS. It should be a requirement. সুপারপ্রফ নামের আরেকটি সাইটে গিয়ে বিবিসি খুঁজে পায় আরেক লোকের বিজ্ঞাপন। আইনগত কারণে তার নাম প্রকাশ করেনি বিবিসি। যৌন হামলার অপরাধে অভিযুক্ত হয়ে তিনি গত বছর তার স্কুলের শিক্ষকতা চাকরি ছেড়ে দেন। শিশুদের সাথে যে কোনো ধরনের যোগাযোগ করা থেকে তাকে নিষিদ্ধ করা হয়। কিন্তু এই লোকের প্রাইভেট টিউটর হওয়ার বিজ্ঞাপন এখনও ওয়েবসাইটে আছে। বিবিসির প্রতিবেদক তাকে ফোন করেন। Hello there, sorry to bother you today. I just wonder, are you still offering private tutoring services? লোকটি বিবিসির প্রতিবেদককে জানান তিনি শিক্ষকতা বন্ধ করে দিয়েছেন, কিন্তু কেউ এখন এই খবর রাখে বলে মনে হচ্ছে না। সুপারপ্রফ বলছে ব্রিটেনে তারা প্রাইভেট টিউটরদের জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম এবং টিউটরদের কাছ থেকে DBS সার্টিফিকেট তারা আশা করে। DBS হালনাগাদ রাখতে তারা টিউটরদের উৎসাহিত করে থাকে, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। We take the safety of children very seriously. We're in the process of reviewing our policies and procedures to determine the best steps forward. সরকার বলছে টিউটর সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো DBS চেক সহ সেফগার্ডিং গাইডেন্স অনুসরণ করবে বলে সরকার আশা করে। এই সেক্টরকে আরও বেশি নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে আরও কী কী করা যায় তা খুঁজে বের করতে কাজ করছেন সরকারের মন্ত্রীরা। কিন্তু তার আগে পিতামাতা এবং অভিভাবকরা এই মুহূর্তে তাদের সন্তানদের জন্য প্রাইভেট টিউটর ঠিক করতে গিয়ে দ্বিধাগ্রস্ত থাকছেন।